এরপর দেখো ঘরের অঙ্কটা, 26 মিটার 20 সেমি একটি ফিতেকে কাঁচি দিয়ে 3 বার কাটা হলো, প্রতিটি টুকরো দৈর্ঘ্য কত হবে? তাহলে কি করতে হবে আমাদের? ফিতেটির মোট দৈর্ঘ্য হলো 26 মিটার 20 সেমি, সেটাকে আমরা 3 বার কাটা হলো, সেটাকে আমরা 3 বার কাটলাম। তাহলে একটি টুকরোর দৈর্ঘ্য কত? বের করতে গেলে আমাদের ভাগ করতে হবে। এবার কত দিয়ে ভাগ করতে হবে? 3 বার কাটা হলো বলেছে, তাহলে কি আমরা 3 দিয়ে ভাগ করব? না, দেখো আমরা যদি একটা ধরে নিই, এটা ফিতে, একে বলছে 3 বার কাটা হলো, 1 বার 2 বার 3 বার, তাহলে কটি টুকরো হলো? 1টি 2টি 3টি 4টি। তাহলে আমরা কত দিয়ে ভাগ করব? 4 দিয়ে ভাগ করব। তাহলে কি লিখবো? ফিতেটির মোট দৈর্ঘ্য 26 মিটার 20 সেমি, প্রতি টুকরো দৈর্ঘ্য হবে 26 মিটার 20 সেমি ভাগ 4। তাহলে চলো আমরা ভাগটা করে দেখি। 4 6 24, 4 7 28, তাহলে 4 6 24 করলাম, বিয়োগ করলে হয় 2, 4-এর থেকে ছোট, 2 মিটার। এই 2 মিটারকে আমরা সেমিতে নিয়ে যাব। নিয়ে যাওয়ার জন্য কি করব? 100 দিয়ে গুণ করব, কারণ 1 মিটার সমান 100 সেমি। তাহলে এই 200 সেমি হয়ে গেল। একে এবার আমরা কি করছি, এই 20 সেমিটা এর সাথে যোগ করে দিচ্ছি, তাহলে হলো 220 সেমি। এবার 220 সেমিকে আমরা 4 দিয়ে ভাগ করব। এই 6-এর পাশে আমরা কি লিখব? মিটার। এরপর 4 5 20 করলে হবে 2 নামবে, 2-এ 2-এ মিলে গেলে 0, কেটে দিলাম, এই শূন্যটা হবে। ওকে, তাহলে 4 5 20। তাহলে কি হলো? প্রতি টুকরোর দৈর্ঘ্য কত হবে? প্রতিটি টুকরোর দৈর্ঘ্য হবে 6 মিটার 55 সেমি। তাহলে প্রতিটি টুকরোর দৈর্ঘ্য হবে 6 মি 55 সেমি।